এ ক্যামেরায় নিশান ত্রিপাঠীর সঙ্গে জ্যোতির্ময় কর্মকার 24 ঘন্টা। পাঁচ মহিলার লড়াইয়ের ফল, ইতিহাসের পাতায় 3 তালাক। চলুন এই সাহসিনী নির্ভয়াদের সঙ্গে পরিচয় করা যাক। পাঁচ মহিলার হার না মানা লড়াইয়ে এসেছে এই জয়ের আনন্দ। তাঁদের আবেদনে সাড়া দিয়ে 3 তালাক প্রথাকে ইতিহাসের বন্ধ কারাগারে পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেখে নেওয়া যাক তাঁদের পরিচয়। সায়রা বানো, বয়স 35, 2 সন্তানের মা, বাড়ি উত্তরাখণ্ডের কাশীপুর। 15 বছর দাম্পত্যের পর 2015 সালে বানুকে তালাক দেন স্বামী। আফরিন রহমান, বয়স 26, ঠিকানা জয়পুর। বিয়ে 3 মাসের মধ্যেই শ্বশুরবাড়িতে শুরু হয় অত্যাচার, চিঠির মাধ্যমে তালাক দেন স্বামী। গুলশান পারভিন, বয়স 31, 1 সন্তানের মা, ঠিকানা উত্তরপ্রদেশের রামপুর। পণের দাবিতে শ্বশুরবাড়িতে অত্যাচারের শিকার, স্ট্যাম্প পেপারে তালাক দেন স্বামী। ইশরাত জাহান, বয়স 31, 4 সন্তানের মা, বাড়ি হাওড়া। 15 বছরের দাম্পত্যের পর দুবাই থেকে ফোনে ইশরাতকে তালাক দেন স্বামী। আতিয়া সাবরি, বয়স 30, 2 সন্তানের মা, বাড়ি উত্তরপ্রদেশের সাহারানপুর। বিয়ের পর থেকেই পণের দাবিতে অত্যাচার, 3 বছরের মধ্যে 3 তালাকের শিকার। বহুত হি ঐতিহাসিক তারিখ হ্যাঁ যে ইয়ে মুসলিম যে মহিলা মহিলাও কি স্থিতি মে যে সুধার হোগা আর উনকি উনকে লিয়ে মুসলিম মহিলাও কে লিয়ে বহুত হি বড়া দিন হ্যায়। সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ার আগে 3 তালাকের বিরুদ্ধে জনমত তৈরির কাজ শুরু করে মুসলিম মহিলা আন্দোলন। সাহস পেয়ে এগিয়ে আসেন মহিলারা। सर्वोच्च न्यायालय में जितनी भी ट्रिपल तलाक को लेकर याचिकाएं दाखिल हुई थी उसमें से एक याचिका थी पश्चिम बंगाल से इशरत जहान की। जरूर चाहूंगी कि हर औरतें अपनी जिंदगी के बारे में सोचे, सब आगे बढ़े, क्योंकि समाज की वजह से कहीं ना कहीं सभी औरतें दब जाती है। सबको अपना फ्यूचर देखना चाहिए, ये नहीं हो फोन पे तलाक दे दिया, मैसेज के जरिए तलाक दे दिया। तलाक देने से तो औरतों की जिंदगी बर्बाद हो जाती है। পাঁচ মহিলার সঙ্গে শীর্ষ আদালতে 3 তালাক বাতিলের দাবিতে মামলা করে মুসলিম ওমেন কোয়েস্ট ফর ইকুয়ালিটি এবং কোরআন সুন্নাত সোসাইটি। আমার সঙ্গে এই মুহূর্তে একজন রয়েছেন যিনি সুদূর বাংলা থেকে দিল্লিতে এসেছেন এই লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মেয়েদের অধিকারের জন্য, তাদের শিক্ষা, স্বাস্থ্য, তাদের জীবিকার বিভিন্ন ইস্যুতে আমরা কাজ করছি। সেখানে একটা বিষয় আমরা দেখেছিলাম যে তালাক বিষয়টা তাদের জীবনে অনেকটাই প্রভাবিত করছে। সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে এটা অসংবিধানিক, সেটা আমার মনে হয় অত্যন্ত ভালো। সুপ্রিম কোর্টে জয়ের পরও লড়াই শেষ হয়নি। শুধু 3 তালাক নয়, আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া মুসলিম মহিলাদের সহ্য করতে হয় আরো অনেক সামাজিক বঞ্চনা। সেসবের বিরুদ্ধেও এবার লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন মহিলারা। ক্যামেরায় নিশান্ত ও ফেলিক্সের সঙ্গে জ্যোতির্ময় পূজার রিপোর্ট, 24 ঘন্টা।